माध्यमिक और उच्च माध्यमिक परीक्षाओं के समय बदलाव पर शुभेंदु अधिकारी ने जताई नाराजगी। माध्यमिक और उच्च माध्यमिक परीक्षाओं के समय में बदलाव किया गया है, इसको लेकर राज्य में विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने माध्यमिक और उच्च माध्यमिक शिक्षा परिषद और उच्च शिक्षा परिषद के साथ मुख्यमंत्री ममता बनर्जी पर भी जमकर हमला बोला। उन्होंने कहा कि परीक्षा में सिर्फ 10 दिन बचे हैं और पूरे राज्य में कोहरा और ठंड पड़ रही है। माध्यमिक दोनों परीक्षाएं सुबह 9:45 से शुरू होने से विद्यार्थियों को काफी परेशानियां होंगी। इसके लिए उन्होंने परिषद के बजाय राज्य के मुख्यमंत्री को दोषी ठहराया। शुक्रवार को शुभेंदु अधिकारी कोलकाता से हवाई मार्ग से बागडोर का एयरपोर्ट पहुंचे। वहां से उन्होंने वह पार्टी के कार्यक्रम में शामिल होने के लिए सड़क मार्ग से कुचबिहार के मेखलीगंज के लिए रवाना हो गई। इससे पहले उन्होंने हवाई अड्डे पर पत्रकारों से मुलाकात की और माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षाओं का समय आगे बढ़ाने की बोर्ड के फैसले के खिलाफ अपना गुस्सा जाहिर किया। उन्होंने राम मंदिर के उद्घाटन के दिन राज्य में मुख्यमंत्री की एकजुटता मार्च पर भी तीखा कटाक्ष किया। পরিবহন পাবে না ছাত্রছাত্রী, পরিবহন পাবে না। উনি চান না পশ্চিমবাংলায় বেকার সংখ্যা বাড়ুক, তাই পরীক্ষা কেন্দ্রে যাতে অধিকাংশ ছাত্রছাত্রী পৌঁছাতে না পারে সেই জন্য পরীক্ষার 10 দিন আগে অর্ধ উন্মাদ মমতা ব্যানার্জি, যার মাথার গোলমাল হয়ে গেছে, তিনি এই রকম একটা সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করা সাধারণ বাড়ির ছেলে মেয়ে এবং তার গার্ডিয়ানদের উপর চাপিয়েছে। তাকে বলুন, আমি তো কোর্টে গেছিলাম কাল, কোর্ট তো একাধিক মানধন দিয়ে ওনাকে মিছিল করার কথা বলেছে, একাধিক মানধন দিয়েছে, যে শর্তগুলো দিয়েছে শর্তগুলো মেনটেন করার দায়িত্ব পুলিশের এবং মুখ্যমন্ত্রীর। রাজ্যে যদি 22 তারিখে কোথাও একটা সম্প্রীতি হানি বা হিন্দুদের উপর রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে, একটাও যদি ঘটে রামনবমীর ডালখোলার ইসরা শ্রীরামপুরের মতো কোথাও যদি রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে, তার পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির ঘাড়ে নিতে হবে। আপনি আশঙ্কা করছেন কি? আশঙ্কা করছি এই কারণে, কারণ মমতা ব্যানার্জি গত 5-6 বছরে একাধিকবার পশ্চিমবঙ্গে আগুন লাগিয়েছেন। প্রথম আগুন লাগিয়েছেন সিএএ কে এনআরসির নাম দিয়ে দাঙ্গা লাগিয়েছেন, শামসিতে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, হাজার দুয়ারি পোড়ানো হয়েছে, সাঁতরাগাছিতে 37টা সরকারি বাসে আগুন দেওয়া হয়েছে, এরপরে নুপুর শর্মার ইস্যুতেও দাঙ্গা লাগিয়েছেন মমতা ব্যানার্জি। আপনি রামনবমীর আগের দিন কলকাতার রেড রোডে দাঁড়িয়ে হিন্দুদেরকে আক্রমণ করেছেন, বজরং দল, আরএসএস, ভিএইচপি, এরা নাকি সব দাঙ্গাবাজ, উনার কথার জন্যই 3 জায়গায় দাঙ্গা হয়েছে। ডালখোলাতে হিন্দুরা রামনবমীর মিছিল বের করতে পারেনি, শ্রীরামপুরে রিসড়াতে আক্রান্ত হয়েছে, হাওড়া শিবপুরে আক্রমণ হয়েছে, যা যে কারণে আমি পিটিশন করেছিলাম জনস্বার্থের মামলা, এনআইএ তদন্ত হচ্ছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত উনারা গেছিলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত এনআইএ তদন্ত কন্টিনিউ করেছেন, অর্থাৎ কিছু ঘটলে উনার দায়িত্ব। আর হাইকোর্টকে আমি ধন্যবাদ দেব, আমার যে মিছিল উত্তর কলকাতায় 22 তারিখে হওয়ার কথা সকালবেলা, তার অনুমোদন আজকে মহামান্য আদালত দিয়েছেন, অর্থাৎ হিন্দু বিরোধীরা বিকালে নামার আগে হিন্দুরা সকালবেলা কলকাতায় নামবে, আমিও থাকবো।